আমি আসলে সাধারণ জনগণের পক্ষে থাকি এবং সাধারণ জনগণই আমাকে আবার 8 নম্বর ওয়ার্ডে নির্বাচনের জন্য উৎসাহিত করেছেন এবং আমার 8 নম্বর ওয়ার্ড খুবই অবহেলিত এবং আমার 8 নম্বর ওয়ার্ডে কোনো ধরনের উন্নয়ন এখনো পর্যন্ত রাস্তা হতে ধরে ড্রেন থেকে ধরে কোনো নালা নর্দমা কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা নাই সেজন্য আমি আবার আমার নির্বাচন করা এবারে যদি আল্লাহ যদি আমাকে যদি নির্বাচিত হই তাহলে আমি 8 নম্বর ওয়ার্ডে সর্বপ্রথম আমার উদ্দেশ্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আর স্কুলগামী ছাত্রছাত্রীদের যাওয়ার পথে যেটা জলবদ্ধতা দেখা যায় জলবদ্ধতা পরিষ্কার করা এবং আমার 8 নম্বর ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনায় এটাই হলো আমার মূল উদ্দেশ্য এখানে আমি নির্বাচন করতেছি আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমার 8 নম্বর ওয়ার্ডকে একটা সুন্দর সমাজ মডেল হিসেবে রূপান্তরিত করবে।